আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লিপি ইসলাম, চলে এসেছি দেশি রান্নাঘর থেকে। আজকে আমি রান্না করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। তো তার জন্য কি কি উপকরণ লাগবে চলুন আমরা দেখে নিই। কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমত লাগছে দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা আমি একটু জ্বালিয়ে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধকে আমি 750 গ্রাম করে নিয়েছি। আর সাথে লাগছে চিনি আছে, তারপর আছে কাস্টার্ড পাউডার, এটা ভ্যানিলা ফ্লেভার, এটা আমার ফেভারেট, এজন্য আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার নিয়ে নিতে পারেন। তারপরে লাগছে ডিম, ডিমে শুধু কুসুমটাই নেবেন, আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আর যেহেতু ফ্রুট কাস্টার্ড করব, তার জন্য আমি আমার কিছু পছন্দের ফ্রুটস নিয়ে নিয়েছি, সাথে কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছি। এখানে এখানে কিশমিশ আর কিছু বাদাম আছে, আর এখানে আনার আছে, এখানে পেঁপে আছে, আর এখানে কলা রাখা আছে। আপনারা আপনাদের ফেভারিট যে ফ্রুটসগুলো সেগুলো নেবেন। তবে বন্ধুরা মনে রাখবেন, যে ফলগুলো থেকে পানি পানি বের হয় ওই ফলগুলো অ্যাভয়েড করবেন, না হলে কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। আমি যেহেতু দুধটা আগেই ঘন করে নিয়েছি, তাই এখন আমি এটার সঙ্গে ডিমটা, যখন দুধটা নর্মাল টেম্পারেচারে থাকবে তখনই আর কি ডিমের কুসুমটা আর চিনি আর কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিতে হবে। গরম দুধে দিলে কাস্টার্ডটা ভালো হবে না, পাউডারটা দলা দলা বেঁধে যাবে আর ডিমটাও শক্ত শক্ত হয়ে যাবে, তাই নর্মাল দুধে মিক্স করে নিব। আমি এখানে 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, এটাকে আমি এই নর্মাল দুধ দিয়ে মিক্স করে নিব। এখন আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিব নর্মাল দুধ দিয়ে। 3 চামচের মতো দুধ দিলেই হবে হয়তো, দেখি কতটুকু লাগে। আমি মিক্স করে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা। হ্যাঁ, হয়ে গেছে। এবার ডিমটাও মিক্স করে নিব। ডিমটাও সেম প্রসেসেই, 2 চামচ দুধ দিয়ে ডিমটা মিক্স করে নিব। ডিমটা মিক্স করে নিচ্ছে 2 চামচ দুধ দিয়ে, তাহলে ভালোভাবে মিশে যাবে। হয়ে গেছে। মনে রাখবেন বন্ধুরা, দুধটা যখন নর্মাল থাকবে, মানে নর্মাল টেম্পারেচারে থাকবে, একদম গরম না, তখনই আমরা দুধের সঙ্গে ডিমটা মিক্স করে দিব। আমরা ডিমটা মিক্স করে নিচ্ছি দুধের সঙ্গে, চিনিটাও দিয়ে নিব একসাথে। আমরা প্রায় 1/2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন, যতটুকু মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন ঠিক ততটুকু মিষ্টি দিয়ে নেবেন। চিনিটা গলে যাবে, গলে গেলে আমরা এর সঙ্গে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা মিশিয়ে দিব, তারপর চুলায় চাপিয়ে দিব। আমাদের চিনিটা প্রায় গলে গিয়েছে, মিশে গেছে দুধের সঙ্গে। এবার আমরা কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা করে রেখেছি দুধ দিয়ে, যে মিশ্রণটা, এটা আমরা মিশিয়ে দিব। মিশ্রণটা দিয়ে রেখেছি। এবার আমরা চুলায় বসিয়ে দিব, তাহলে হবে। এই তো বন্ধুরা, আমরা
দুটা চুলায় বসিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাবে, তাহলে একটা পুরো গন্ধ চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো আস্তে আস্তে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে দেখবেন ঘন হয়ে এসেছে। এতে বন্ধুরা দেখুন কাস্টার্ডটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। বেশি ঘন করবেন না, যতটুকু ঘন করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু ঘন করবেন, সে অনুযায়ী করে নেবেন, না হলে ঠান্ডা করার পর এটা আরও বেশি জমে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটু আঁচটা কমিয়ে রান্না করবেন, না হলে নিচে লেগে যাবে। অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একটু ঘন করবো। এবার আমরা নামিয়ে নিব, নামার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে। এই দেখুন এমন হবে। এখন আমি নামিয়ে নিব, তারপর ফ্রুটস মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি কাস্টার্ডটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন আমি ফ্রুটসগুলো এক এক করে সব মিক্স করে দিব, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ফ্রুটস মিক্স করে নেবেন। আমি কলাটা আগে কেটে রেখেছিলাম, তাই একটু কালচে হয়ে গেছে। আপনারা ঠান্ডা হওয়ার পর তারপর ফ্রুটসগুলো মিক্স করে নেবেন। আমি ফার্স্টে কলাটা দিয়ে দিচ্ছি। আমার কলাটা আগে কাটা হয়েছে, তাই একটু কালচে ভাব চলে এসেছে। এবার আমি আনার দিয়ে নেব। আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিব, এখানে বাদাম কিসমিস দুটো কেটে রেখেছি, ওটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এই যে পেঁপে রেখেছি, পেঁপেটাও দিয়ে নিব। আমার একে একে সবগুলো ফ্রুটস মিক্স করা হয়ে গেছে, সাজানোর জন্য একটুখানি উপর দিয়ে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে যাবে, কাস্টার্ডটা নামানোর পর আপনারা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা হওয়ার পর ফ্রুটসগুলো মিক্স করে নেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।